গাজার উত্তরাঞ্চলের বৃহত্তম শহর জাবালিয়ার কামাল আদওয়ান হাসপাতালে নেমে এসেছে ভয়াবহ মানবিক বিপর্যয়। জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে বন্ধ হয়ে গেছে শিশুদের ইনকিউবেটর সহ যাবতীয় সকল চিকিৎসা সেবা। দ্রুত সহায়তা না পেলে অবস্থার আরও অবনতির আশঙ্কা করছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বছর ধরে ফিলিস্তিনের গাজায় নারকীয় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। স্থল অভিযানে তাদের অন্যতম উদ্দেশ্য ছিল আশ্রয়কেন্দ্র ও হাসপাতালগুলো ধ্বংস করা। শুধু হামলা করেই নয়, বিপর্যস্ত এলাকাতে পর্যাপ্ত চিকিৎসা সেবা ব্যাহত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে নেতানিয়াহু প্রশাসন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কামাল আদওয়ান হাসপাতালে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রের ইনকিউবেটর জ্বালানি সংকটে জেনারেটর না চলায় বন্ধ হয়ে আছে। এমন অবস্থায় মৃত্যুর প্রহর গুনছে ইউনিটে থাকা শিশুরা। জাবালিয়ায় দুই সপ্তাহের বেশি সময় ধরে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। স্বাস্থ্যকর্মীদের হাসপাতাল ছাড়তে বললেও তা না মেনেই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তারা। জাবালিয়া সহ উত্তরাঞ্চলের তিনটি হাসপাতালের জন্য জরুরি মানবিক করিডর খোলার আহ্বান তাদের। ইসরায়েলের দাবি, হামাস হাসপাতালের নিচে থেকে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে, এ কারণে হাসপাতালগুলো সামরিক লক্ষ্যে পরিণত হচ্ছে। তবে হামাস বেসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক যুক্তরাষ্ট্র বলছে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের মানবিক সাহায্য পাবার অধিকার রয়েছে। বিপর্যয় ঠেকাতে জাবালিয়ার হাসপাতালগুলোতে এখন সবচেয়ে বেশি প্রয়োজন জ্বালানি ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সুবিধা নিশ্চিত করা। তাহমিদ আপ্রার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।